সারা পৃথিবীতে যত রাজনীতিবিদ রয়েছে তার মধ্যে সব থেকে সম্মানিত যে কজনকে ধরা হয় তার মধ্যে অন্যতম রাজনীতিবিদ হলেন আমেরিকার আফ্রো আমেরিকান রাজনীতিবিদ মার্টিন লোথার কিং ছিলেন অন্যতম। তিনি ছিলেন আফ্রো আমেরিকান মানবাধিকার কর্মী। 1950 থেকে 1960 সালের মধ্যে বৈষম্য দূরীকরণ অধিকার ভোট অধিকার অর্জনে নেতৃত্বদান আন্দোলনের ফলে বর্তমান ভোটাধিকার এবং আমেরিকান নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেন আফ্রো আমেরিকানদের। কোনো নাগরিক অধিকার মার্টিন লুথার কিংকে ছিলেন একজন মাত্র আমেরিকার মানবাধিকার কর্মী। 1950 থেকে 1960 সালের মধ্যে বৈষম্য দূরীকরণ সহ ভোটাধিকার অর্জনের জন্য তিনি বহু আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বহু আন্দোলনের নেতৃত্ব দানের মধ্যে কৃষ্ণাঙ্গদের বর্তমান ভোটাধিকার এবং অংশগ্রহণ করেছেন। জাতিকে তার মৃত্যু হলে 1968 সালে তার মৃত্যু হলেও আজ পর্যন্ত তার আদর্শ এবং কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মধ্যে তিনি বেঁচে আছেন। পৃথিবীর মানুষ মনে তার ব্যক্তিত্ব ভাষণ এবং আদর্শ আজও মানুষের মনে লড়াই করতে সাহস যোগায়, নিজের লক্ষ্যের দিকে কিভাবে এগিয়ে যেতে হয় অনুপ্রেরিত করে এই ব্যক্তির প্রতিটা কথা উক্তি এবং কর্মের মাধ্যমে। মার্টিন লুথার কিং এর উল্লেখযোগ্য 10টি উক্তি এ পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছেন, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করে না। তার আরো একটি উল্লেখযোগ্য উক্তি হচ্ছে, যতক্ষণ না একজন মানুষ জানছে যে কিসের জন্য মরতে রাজি, ততক্ষণ সে জানবে না সে কিসের জন্য বেঁচে আছে। একজন মানুষ কতদিন বাঁচলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার জীবনে সে কি করেছেন। তার আরেকটি উল্লেখযোগ্য উক্তি হচ্ছে, তোমার জীবন তুমি যা নিয়ে কাজ করো তার সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে কাজ করো যেন তোমার আগে বা পরে এতটা ভালো কেউ করতে না পারে। তার পঞ্চমুক্তিটি হচ্ছে, সবাই বিখ্যাত হতে পারে না কিন্তু সবার পক্ষেই মহান হওয়া সম্ভব। তার আরও একটি উল্লেখযোগ্য উক্তি, তোমার স্বপ্ন পূরণে বাধা দেওয়ার অধিকার কোনো মানুষেরই নেই। তার সপ্তমুক্তিটি হচ্ছে, যে তোমার ছোট্ট উপকার করছে তাকে এমনভাবে কৃতজ্ঞতা জানাও যেন সে কেন তোমার বড় উপকার করলো না সেই ভেবে আফসোস করে। আরেকটি উল্লেখযোগ্য উক্তি, যদি কোনো কিছুর জন্য মরতে রাজি থাকো তবে তুমি তার বাঁচার উপযুক্ত নও। তার নবম উক্তিটি হচ্ছে, মানুষের জীবনে অনেক সময় এমন দিন আসে যখন তাকে এমন কিছু করতে হয় যা নিরাপদ নয়, যার কারণে অন্যরা তাকে অপছন্দ করবে, কিন্তু সঠিক কাজ করতে হলে তা করতেই হবে। আজকের এই পর্বে শেষ উক্তিটা দিয়ে শেষ করছি, একজন মানুষের জন্য এর চেয়ে খারাপ কিছুই হতে পারে না যে সে লম্বা একটা জীবন কাটালো কিন্তু তেমন কোনো অর্জন করতে পারলো না।